নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 23 জুলাই 2022 শনিবার, যে পাঁচ রাশির ঠিক এই সময় হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, এই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করতে চলেছি। আগামীকাল শনিবার, প্রত্যেকে জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়। অবশ্যই এই কমেন্টটি করতে আপনারা ভুলবেন না। তবে আমি প্রতিদিনের মতো একটি কথা আমি আমার প্রিয় দর্শক বন্ধুকে বলবো, আলোচনা সম্পূর্ণরূপে শুনবেন। আলোচনাটা শোনার পর আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করুন, কারণ এখানে আমি অনেক কিছু বোঝানোর চেষ্টা করি, যেটা বুঝে যদি আপনি আপনার জীবনে সঠিক প্রয়োগ, সঠিক সময় যদি আপনি করতে পারেন, তাহলে আপনার হঠাৎ প্রাপ্তি যোগ কিন্তু সৃষ্টি হবে। অনেকে আছে আলোচনা না শুনে রাশির নাম শুনছেন, ভিডিওটি কেটে বেরিয়ে যাচ্ছেন, ইনভেস্টমেন্ট করছেন, মুখ থুপড়ে পড়ে যাচ্ছেন। এই জায়গাটা কেন হচ্ছে? আমি একটি কথা বারবার বলছি, যারা বারবার হোঁচট খেয়ে মুখ থুপড়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে এই আলোচনাটি, এই আলোচনাটি বিশেষ গুরুত্বপূর্ণ এই জন্যই যাতে আপনাদের অর্থ অপচয় যেন না হয়। আমি যে পাঁচ রাশির কথা বলছি, সেই পাঁচ রাশির আগামীকাল অর্থপ্রাপ্তি নিশ্চিত কিন্তু হবেই। এই পাঁচ রাশির হাজারো লাখো কোটি মানুষ আছে, সবারই কি ভাগ্যটা কি সমান? তাহলে আজকে আমাদের দুনিয়াতে গরিব বলে কথাটি কিন্তু থাকতো না। আপনি যে সময় জন্মিয়েছিলেন সে সময় আপনার ভাগ্যে চক্রে প্রাপ্তির যোগ কখন লেখা আছে। আমি একটি কথা বারবার বলি, প্রত্যেক জীবনের মানুষ, প্রত্যেক মানুষের জীবনে একটা গোল্ডেন টাইম বা সুবর্ণ সুযোগ কিন্তু আসে। এমন কোনো মানুষ নেই যার জীবনের সুযোগ আসেনি, প্রত্যেক মানুষের জীবনে কিন্তু আসে। কেউ অ্যাচিভমেন্ট করতে পারে, আবার কেউ অ্যাচিভমেন্ট করতে পারে না। এটা সময় কিন্তু ঘুরছে, ঠিক ঘড়ির কাঁটার মতন সময় কিন্তু প্রত্যেক মানুষের জীবনে কিন্তু ঘুরছে। কখন আপনার ভাগ্য খুলে যাবে সেটা কেই বা বলতে পারে। তবে একজন সঠিক দক্ষ অ্যাস্ট্রোলজারের প্রোগ্রাম আপনারা শুনুন। এখানে আপনাদেরকে যেটা আমি বুঝাতে চাইছি, যে কাজটি করলে আপনাদের প্রাপ্তি ঘটবেই ঘটবে, সেটা আপনারা দেখুন। এবং এর পাশাপাশি যে পাঁচ রাশির প্রাপ্তির কথা আমি বলছি, সে পাঁচ রাশির প্রাপ্তির ক্ষেত্রে রাহু গ্রহ কেমন আছে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির মালিক। রাহু, শুক্র, শনি এবং বুধ, এই চারটি গ্রহর পজিশান কেমন আছে, এই চারটি গ্রহ কোনভাবে অবস্থান করছে, বিশেষ করে রাহু যেহেতু এই হঠাৎ প্রাপ্তির কারকগ্রহ, সেই রাহু গ্রহ আপনার জন্মকুণ্ডলিতে কোনভাবে অবস্থান করছে, কোন নক্ষত্রে অবস্থান করছে, কত নম্বর ডিগ্রিতে অবস্থান করছে, এটা দেখা কিন্তু দরকার। রাহুকে পাওয়ার করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, রাহু কবচ থেকেও রাহু রক্ষা কবচ যদি আপনারা পরিধান করেন, রাহু রক্ষা কবচ আপনাদের আকস্মিক প্রাপ্তি ঘটাতে কিন্তু বিশেষভাবে সাহায্য কিন্তু করবে। যাদের একটুর জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, তারা অবশ্যই রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। যারা রাহু রক্ষা কবচ নিতে চাইছেন বা অনলাইন কনসালটেন্সি, জন্মকুণ্ডলী বিচার বা হস্তরেখা বিচার করতে চাইছেন, তারা এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। অর্থাৎ এটি সম্পূর্ণ অনলাইন সার্ভিস। যারা রাহু রক্ষা কবচ নিতে চাইছেন, এখানে আপনারা এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। এবং যারা আমার সাথে অনলাইনে ফোনে কনসালটেন্সি করতে চাইছেন, তারাও এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন।
আমি যে পাঁচ রাশির কথা বলছি কম বেশি প্রাপ্তি কিন্তু ঘটবে, কত অ্যামাউন্টে অর্থ পাবে সেটা ডিপেন্ড করবে তার ভাগ্য চক্রের উপর। আমি বারবার একটি কথা বলি যে আপনার এই যেটি আছে আগামীকাল কারা গরিব থেকে ধনী হতে চলেছে এটি সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের খেলা। তাই ভাগ্যভাব, আপনার ধনভাব এবং আপনার আকর্ষিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলো কিন্তু বিচার করা একান্ত দরকার। একজন দক্ষ অ্যাস্ট্রো যদি আপনাকে বলে দিবে কোন সময় থেকে কোন সময়ের মধ্যে আপনার যোগটা আছে, অর্থাৎ যোগটা কিন্তু থাকা দরকার। যোগ না থাকলে কিন্তু আপনার আপনি আগামীকাল অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে না। যাদের ক্ষেত্রে হচ্ছে না তাতে হতাশ হওয়ার কোনো ব্যাপার না, আপনার আগামীকাল না হতেও পারে কিন্তু আপনার একটা সময় আছে, নিশ্চয়ই আপনার প্রাপ্তির যোগ কিন্তু আছে, বা কারো কারো ক্ষেত্রে প্রাপ্তির যোগটা হয়তো বা কেটে গেছে। এটা একজন দক্ষ জ্যোতিষ আপনাকে সঠিক গাইডলাইনটা আপনাকে কিন্তু দিয়ে দিবে। অযথা অর্থ অপচয় করে নিজে হোঁচট খেয়ে পড়ার থেকে একজন অ্যাস্ট্রোলজার, দক্ষ অ্যাস্ট্রোলজার হাত ধরে চলাটা আমি মনে করি আপনার জীবনকে টার্নিং কিন্তু নিয়ে দিবে। এবং জীবনে একটা চলতে গেলে সঠিক পথপ্রদর্শক দরকার। তাই জীবনে একজন জ্যোতিষকে আপনি বেছে নিন যে আপনার সঠিক পথপ্রদর্শক হিসাবে কিন্তু আপনাকে গাইড হিসাবে কিন্তু নিয়ে যাবে। তো আগামীকাল প্রত্যেকে জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবার আমি জানাবো আগামীকাল পাঁচ রাশির প্রাপ্তির ঠিক সময়, হঠাৎ প্রাপ্তি বা আকর্ষিক প্রাপ্তির যে রাজা সেটি হচ্ছে রাহু গ্রহ। আগামীকাল পাঁচ রাশি ছক্কা মারতে চলেছে, কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে এই পাঁচ রাশির। নাম্বার ওয়ান রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9 এবং আরেকটি আপনার টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2। আপনাদের শুভ সময় সকাল 10:19 থেকে শুরু করে আপনাদের 11:26 পর্যন্ত। দ্বিতীয় রাশি আপনাদের কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং আপনাদের শুভ সময় সকাল 10:49 থেকে 11:28 পর্যন্ত। এরপর যে রাশি সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের 3 রাশি, মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7 এবং আরেকটি আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে আপনাদের 5 এবং আপনাদের শুভ সময় সকাল 8:21 থেকে শুরু করে আপনাদের সকাল 8:21 থেকে আপনাদের 10:41 পর্যন্ত। এরপর যে রাশি সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার মেষ রাশির ক্ষেত্রে সেটি হচ্ছে 6 এবং আরেকটি আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 1 এবং আপনাদের শুভ সময় সকাল 9:39 থেকে শুরু করে 10:53 পর্যন্ত। সবশেষ যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মকর রাশি। মকর রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3 এবং 1। আপনাদের শুভ সময় সকাল 11:36 থেকে শুরু করে আপনাদের 12:48 পর্যন্ত টাইমটা কিন্তু শুভ। অর্থাৎ এই যে পাঁচটি রাশির আমি কথা বলছি, আগামীকাল কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তি এই পাঁচ রাশির কিন্তু ঘটতে চলেছে। কত অ্যামাউন্টের অর্থ পাবে সেটি ডিপেন্ড করবে তার ভাগ্যচক্রের উপর। যাদের ক্ষেত্রে হচ্ছে না নিজস্ব জন্মছক বা হস্তরেখা আপনারা বিচার করুন। বিশেষভাবে প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বড় ধরনের যোগ কিন্তু আপনাদের এই সময় কিন্তু সৃষ্টি কিন্তু করেছে। যে যে রাশির কথা আমি বললাম সেই রাশির প্রত্যেকে যারা আছে প্রত্যেকে কি প্রাপ্তি হবে তা কখনো না।
কারণ যার যার ক্ষেত্রে যে যে মানুষের একই রাশির প্রচুর মানুষ আছে, যার ক্ষেত্রে গাঢ় যোগ আছে আগামীকাল, সেই রাশির মানুষ আগামীকাল প্রাপ্তি কিন্তু নিশ্চিত, যে কোনো দিক থেকে, যে কোনো দিক থেকে অর্থ প্রাপ্তির যোগ কিন্তু আপনাদের কিন্তু সৃষ্টি করতে চলেছে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, প্রত্যেককে আবারও বলবো জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়। নমস্কার, ধন্যবাদ।